हाय एवरीवन, तो तुम्हारे सकलों जो दुर्दान्त खबर नहीं चले तुम्हारा जरा जरा फूड एसआई तथा फूड सब इन्सपेक्टर क्लार्कशिपे नतून विज्ञप्तर अपेक्षा कर तर दारूण गुरुत्वपूर्ण अपडेट नहीं चले खूब शीघ्र ही नतून नियोग विज्ञप्ति आसते चले फूड एसआई फूड सब इन्सपेक्टर और क्लार्कशिपे कबे नागद विज्ञप्ति आसबे ना आसबे सम्पूर्ण किछु अपडेट पे आजकेर भिडियोते जानब। पुरो भिडियो देखो 5700+ तुम्हारे विज्ञप्ति आसे 5000+ थाकबे तुम्हारे क्लार्कशिपे और 700+ थाकबे तुम्हारे फूड एसआई सम्पूर्ण किछु अपडेट पाबे आजकेर भिडियोते। पुरो भिडियो देखो चैनेले नतून होले अति अवश्यई चैनलटाके सबसक्राइब कर পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যেকোন ছোট বড় আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। तो बंधुरा फार्ष्ट अफ अल तुम्हारे जानिए रखी तुम्हारा सकले जो इतिमदे तुम्हारे अलरेडी हमें जानिए दिए एरपर जो नियोगगुलो कर फूड एस आई तुम्हारे क्लार्कशिपे नियोगगुलो सेगुलो पीएससी अर्थात पब्लिक सर्विस कमिशन किन्तु करबे ना, एगुलो करबे WBSSC अर्थात ओस्ट बेंगल स्टाफ सिलेक्शन कमिशन। तो ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সমস্ত নিয়োগগুলো হবে যেগুলো পাবলিক সার্ভিস কমিশন করত বেশিরভাগটাই কিন্তু এবার নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন। তো তোমাদের যে বোর্ড সেই বোর্ড গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল তে সেই বোর্ড গঠন কিন্তু 30 নভেম্বরের মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছে। তোমরা ঠিকই শুনেছো বন্ধুরা যে যতদূর আপডেট পাওয়া যাচ্ছে 30 নভেম্বরের মধ্যে তোমাদের WBSSC বোর্ড কিন্তু গঠন হয়ে যাবে। 30 নভেম্বরের মধ্যে WBSSC বোর্ড গঠন করার নির্দেশ জারি করেছে। তো 30 নভেম্বরের মধ্যে তোমাদের কিন্তু নতুন বোর্ড গঠন হয়ে যাবে। এরপরে 2023 সালে কিন্তু তোমাদের ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি এবং ফুড এসআইয়ের নতুন বিজ্ঞপ্তি আসবে। 2019 সালে একটা ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে, যারা জয়নিং করবে না, যাদের জয়নিং হবে না তাদের জন্য একটা ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে। এবং 2023 সালে যে বিজ্ঞপ্তিটা বেরোবে, যাদের ফাইনাল মেরিট লিস্ট যখন বেরোবে জয়নিং হবে, তখন তাদেরকে কিন্তু জয়নিং করিয়ে দেওয়া হবে। তো তাদের জন্যও কিন্তু শূন্য পদ তখন থাকবে, তাদেরকে কিন্তু 2023 সালে যে জয়নিং কমপ্লিট হবে তখন কিন্তু তাদেরকে জয়নিং করে দেওয়া হবে। 2019 সালের কিন্তু যে জয়নিং নন জয়নিং যারা থাকবে তাদের জন্য আলাদা করে একটা লিস্ট কিন্তু প্রকাশিত করবে। তো বুঝতে পেরেছো? এবার প্রশ্ন হচ্ছে তোমাদের কবে নাগাদ বিজ্ঞপ্তি আসবে। তোমাদের যতদূর আপডেট পাওয়া যাচ্ছে পিএসসি ক্লার্কশিপ ক্লার্কশিপের বিজ্ঞপ্তিটা WBSSC এর মাধ্যমে নিয়োগ করা হবে ফুড এসআই। তো তোমাদের যে ক্লার্কশিপে সেটাতে 5000+ শূন্যপদ থাকবে, ঠিক আছে? 5000+ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। আর তোমাদের ফুড এসআই ফুড সাব ইন্সপেক্টর এটাতে 700+ ভ্যাকান্সি থাকবে, এখানেও তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। তো যতদূর আপডেট পাওয়া গেছে, যতদূর আমি আপডেট পেয়েছি, তোমাদের এই বিজ্ঞপ্তিটা জানুয়ারি মাস 2023 কিন্তু প্রকাশিত হচ্ছে। জানুয়ারি মাস 2023 মধ্যে তোমরা এই বিজ্ঞপ্তিটা কিন্তু পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, জানুয়ারি মাস 2023 মধ্যে কিন্তু WBSSC ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন কিন্তু এই নিয়োগটা করতে চলেছে। তো তোমরা সকলে প্রস্তুত থেকো, তোমাদেরকে বারবার করে বলছি সামনে প্রচুর বিজ্ঞপ্তি আসছে। তোমাদেরকে এর আগেও বলেছি তোমাদের সেন্ট্রাল প্লাস রাজ্যের প্রচুর বিজ্ঞপ্তি আসছে। তো WBSSC এর মাধ্যমে দুটো নিয়োগ আপাতত আপডেট পেয়েছি, ফুড এসআই এবং তোমাদের ক্লার্কশিপের। তোমাদের যেটা আসছে জানুয়ারি মাসে 2023 সালের প্রথম দিকেই তোমরা কিন্তু বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন বোর্ড কিন্তু এটা নিয়োগ করবে, পুরুষ মহিলা তোমরা উভয়ই আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। তো বুঝতে পারছো, সকলে ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই তোমাদেরকে বলবো। আই হোপ তোমাদের এই আপডেটটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সকলের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।